আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তম্মা ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে 22 ইঞ্চি এলসিডি মনিটর ব্ল্যাঙ্ক স্ক্রিন সমস্যা। তো মনিটরের মডেল নাম্বারটা হচ্ছে M215HW03B1 এলসিডি মনিটর। তো চলেন এখন আমরা সমস্যাটা দেখি। তো স্ট্যান্ড বেরেলেস করা হয়েছে। তো এই যে ভার্টিক্যাল বার, মানে ভার্টিক্যাল সুতা পড়ে রয়েছে, এর মানে হয়তো সিকেবি বা ইভেন ওডিডি দুইটা ভোল্টেজে যে কোনো একটা ভোল্টেজ সমস্যা হয়েছে, আর নয়তো সিকেবি ফল্ট। তো এখন আমরা স্কেলার বোর্ডের ভোল্টেজগুলি চেক দিয়ে নেব যে ভোল্টেজগুলি আছে কি না। তো প্রথমত এখানে ভোল্টেজ চেক দিয়ে নিব বিজিএল। তো বিজিএল ভোল্টেজ -9 ভোল্ট, ঠিক আছে। তো তারপরে বিজিএইচ, তো বিজিএইচ ভোল্টেজও 27 ভোল্ট, ঠিক আছে। তারপরে বিকম, তো বিকম ভোল্টেজ 5 ভোল্ট, ঠিক আছে। তো তারপরে এবিডিডি ভোল্টেজ, এবিডিডি ভোল্টেজ 12 ভোল্ট, ঠিক আছে। এর মানে আমার স্কেলার বোর্ডে সম্পূর্ণ ভোল্টেজ প্রেজেন্ট আছে। তারপরও ভার্টিক্যাল বার। তো চলেন এখন আমরা মূল সলিউশনে যাব বা কাজটা করব। তো মূল ভিডিওতে ফিরে আসছি ছোট একটা ইন্ট্রো পরে, ততক্ষণ সাথেই থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। তো আপনারা যদি এমন এমন ক্রিটিক্যাল সলিউশন সমাধান করতে চান, বা আপনারা যদি নিজেকে আপডেট করতে চান, বা আপনার এলসিডি এলইডি প্যানেলের কাজ শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন আমরা মূল কাজে যাই। তো এই যে এখানে যে রেজিস্ট্যান্সগুলি আছে, তো এই রেজিস্ট্যান্সগুলি হচ্ছে এই প্যানেলের দুই সাইডে সিকেবি ট্র্যাক এবং ইভেন ওডিডি ভোল্টেজ। তো এখন আমরা এই জায়গা থেকে রেজিস্ট্যান্সগুলি রিমুভ করে করে চেক দিব। তো যেহেতু এখানে দুই সাইডে সিকেবি ট্র্যাকের, এই যে এই সাইডের সিকেবি ট্র্যাকের কানেকশন এটি, এবং অপর পাশে এই যে এটি, তো যেহেতু আমাদের দুই সাইডে সিকেবি ট্র্যাক গেছে, এখন আমি এখান থেকে রেজিস্ট্যান্সগুলি রিমুভ করব। রিমুভ করার পরে চেক দিব সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো তারপরে ভিডিওতে ফিরে আসবো। হ্যাঁ, ফিরে আসলাম ভিডিওর স্ক্রিনে। তো এখানে যে কাজটা করা হয়েছে, এই কাজটা হচ্ছে এখান থেকে যে সিকিবি ট্র্যাকে যে রেজিস্ট্যান্সগুলি আছে, সম্পূর্ণ রেজিস্ট্যান্সগুলি আমি রিমুভ করছি। রিমুভ করার পরে এখানে সমস্যা পাইছি আমি, এই যে একদম শেষ পর্যন্ত যে রেজিস্ট্যান্সটা, এই যে এই রেজিস্ট্যান্সটা, এখানে এই রেজিস্ট্যান্সটা রিমুভ করার পরে আমার ভার্টিক্যাল বার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এখন রয়ে গেছে আমার ডাবল ইমেজ। তো এখানে দেখেন সমস্যাটা, এই যে ছবিটা আটকা যায়। তো ভালো করে খেয়াল করেন বা ভালো করে ফলো করেন, যেহেতু এলসিডি প্যানেল, তারপরে লাইটিং টেবিলের উপরে, এই কারণে আলোটা একদম কম, বুঝাইতে সমস্যা হচ্ছে। তো যেহেতু ডাবল ইমেজ সমস্যা, তো ডাবল ইমেজ সমস্যার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, LC1, LC2 বা ইভেন ওডিডি বা BGS-O, BGS-E এই অপশনগুলি আমাদের মডিফাই করতে হয়। তো এখানে LC1, LC2 অপশানটা হচ্ছে, এই যে এটা হচ্ছে LC1, এটা হচ্ছে LC2, তো এই দুইটা কানেকশন আমি হয়তো ডিসকানেক্ট করবো, আর নয়তো ডিসকানেক্ট করার পর যদি সমস্যা সমাধান হয় তাহলে তো হইল, আর যদি না হয় তাহলে আমি এখান থেকে BGS আর BGL কানেক্ট করে দিব। তো চলেন এখন আমরা মডিফাইটা করি। মডিফাইটা করার পরে আবার ভিডিওর স্ক্রিনে আসব। তো হ্যাঁ, এখন কাজটা করা হয়েছে। তো কাজটা করছি আমি এখান থেকে ইভেন আর ওডিডি এই দুইটা ভোল্টেজ আমি ডিসকানেক্ট করে দিছি, শুধু তলের জাম্পারটা কাটিয়ে দিছি, তারপর সমস্যাটা সমাধান হয়ে গেছে। যেহেতু রেজিস্ট্যান্সটা উঠানোর পরে বা জাম্পারটা উঠানোর পরে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, প্রায় 20 থেকে 25 মিনিট চালানোর পর আবার ভিডিওর স্ক্রিনে আসলাম, সেক্ষেত্রে এটা মডিফাই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার অপর সাইড দিয়া ইভেন ওডিডি ভোল্টেজটা গ্লাসের ভিতরে ঢুকছে। তো এভাবে রেখা আমি সমাধান দিয়ে দিলাম বা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। তো আপনাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাটা হয়,
তাহলে আপনারা এভাবে কাজটা করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং মাই ইলেকট্রন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই মাই ইলেকট্রন চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রন চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।